আমাদের বোন জানতে চাচ্ছেন যে তার মা বাবা তার একজন তো বেঁচে থাকেন আছেন তো এখন যদি কেউ আমরা জানি যে তার মা বাবার জন্য মারা গেলে দোয়া করতে হয় এটা অনেক অনেকেই মনে করি যে আসলে তখনই গেলে না এটা সবসময় দোয়া রব্বির হাম হুমা কামা রব্বায়ানি স্বীরা আসলে পিতা মাতা যখন বিদ্য হয়ে যান বিদ্যা হয়ে যান তখন থেকে দোয়াটা করা যায় আল্লাহ আমাদেরকে ছোটোকালে যে আদর যত্ন দিয়ে লালন পালন করেছে আল্লাহ আপনি তাদের উপরে আহসান দিন বিশেষ করে যখন তারা তারা দুনিয়া থেকে চলে যায় আল্লাহ আপনি আপনার আদরের কোলে আল্লাহ আপনার স্নেহে আপনার মায়ায় আপনার মমতায় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন তো তারা একজন জীবিত থাকলে আরেকজনের জন্য বলা যাবে না বিষয়টা এমন না এবং তারা জীবিত আছে তাদের জন্য দোয়াটা করা যে আল্লাহ তাদেরকে আপনি আপনার করুণায় আপনার দয়ায় আপনার মায়ায় আল্লাহ আপনি স্থান জীবিত ও মৃত উভয়ের জন্য দোয়াটা করা যাবে সবার জন্য দোয়াটা করা যাবে আমাদের মনে প্রশ্ন ছিল তিনি জানছে আছেন যে মাথায় হাত রেখে

যেগুলো সার্থক কসম হবে আর কসমের ক্ষেত্রে মাথায় হাত দিয়ে নিয়ে কসম গুলো আসলে বৈধ কসম কসম নামে কসম একেবারে বিল হারাম কসম কসম কেমনে করতে হয় কসম করতে হয় এমনকি আরব দেশে একটা প্রচলিত কসমের সিস্টেম আছে যেমন অনেকে বলে থাকে ও নবীর কসম এটাকে রসুল্লাহাম এত বেশি সেই যুগের থেকেই রসুল্লাহাম খুব

তুমি অমুকের সাথে কথা বলতে পারবে না অথচ একজন মুসলমান একজন মুসলমানের সাথে কথা বলতেই হবে এই ক্ষেত্রে যদি উনি কসম ভঙ্গ করে এটার জন্য কোনো কাফফারা ওনাকে দিতে হবে না এবং কোনো কাফফারার প্রয়োজন তো নাই বরং তিনি কথা বলবেন এটাই ওনার জন্য নামে হবে আসলে কসম হবে শুধু আল্লাহর নাম আল্লাহে আল্লাহর কসম করে বলছি বিল্লাহে আমি আল্লাহর নামে কসম করছি তা তাল্লাহে আমি আল্লাহর উপরে আল্লাহর উপরে ভরসা করে কসম করছি শুধুমাত্র আল্লাহর নামে কসম করতে হবে কোরআন করিম দিয়েও কসম করা যাবে না কোরআন মাথায় নিয়েও কসম করা যাবে না কসম কোনো পীরের নামে তো প্রশ্ন দেখা যায় যে আল্লাহর মসজিদে নিয়ে মাথায় কোরআন দিয়ে এরপরে একটা বিষয় সত্য কি এটা যাচাই করা হয় এটাও যাচাই করার কোন মানদণ্ড না কোরআন কিন্তু এই জন্য আসে নাই কোরআন এসেছে মানুষের আপ টু বটম পরিবর্তন করার জন্য মাথার চুলের গুড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন করার জন্য কিন্তু আমরা এই সমস্ত ক্ষেত্রে কসম কাটানোর জন্য আমরা এই কোরআন কারিমকে মাথায় নিয়ে ব্যবহার মুসলিমদের কাছে ঐশী গ্রন্থ আল্লাহ তালার বক্তব্য আল্লাহ তালার কথা কিন্তু মানুষের ধারণা করে যে কোরআন নিয়ে যদি কেউ মিথ্যা বলে হাতে নিয়ে কথা মিথ্যা বললে সাথে কিছু একটা হয়ে যাবে যখন এটা না হয় তখন মনে হয় যে কোরআনটা নিয়ে কথা বললো মিথ্যা বললো কিছু হলো না তখন একটা অন্যরকম মনে হয় আসলে বা না সাথে সাথে হতে হবে এটা কোনো কোথাও সাল্লাম এমনটা যদি আল্লাহকে চাইতেন তাহলে কোন একজন কাফের একটা কদম দিতে পারতেন না আল্লাহ আপনি এখনই আপনার শত্রুর বিজয় দেন আল্লাহ কাফেরদেরকে আপনি ধ্বংস করে দেন কিন্তু এমনটা কখনো আল্লাহ তালা চান না আল্লাহ তাালার একটা নিয়ম আছে আল্লাহ তালা নিয়মের বাহিরে কোনো কিছু ঘটান না কখনো কখনো ঘটান যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিহাদের ওদের যুদ্ধের ওদের যুদ্ধে আবার কোথাও গেছেন নبعুল মা মিন আসাবি আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পানির ইয়ার মধ্যে একটা মটকির মধ্যে অথবা কলসির মধ্যে তিনি হাত দিয়েছেন যেই পাত্রে পানি আছে সেখানে হাত দিয়েছেন পুরো আঙ্গুলি দিয়ে অজর ধারায় পাইপের লাইন দিয়ে যেভাবে যেভাবে পানিগুলো প্রবাহিত হয় এইভাবে করে পানি প্রবাহিত হওয়া শুরু হলো সবাই যার যার পাত্রে পানি ভরে নিল তো এটি হারিকুল আদা খুব আল্লাতলা যখন চেয়েছেন সে কাজগুলো সংগঠিত হয়েছে তবে সবসময় এটা ঘটতে হবে কোরআন একেবারে মাথায় নিয়ে কেউ মিথ্যা বললে সে ধ্বংস হয়ে যাবে বিষয়টা আদৌ এরকম নয় তবে আল্লাহ তালা কোথাও ঘটাতে পারেন এই ইমান মুসলমানের থাকা দরকার থাকতেই হবে ইনশাল্লাহ